সুন্দরবনের বাসিন্দা রয়্যাল বেঙ্গল টাইগার আজ মহাসংকটের মুখে। প্রধানত সাত কারণে বাঘের সংখ্যা দিন দিন কমছে বলে ধারণা বিশেষজ্ঞদের। এসবের মধ্যে বাঘ শিকার ও দেহাবশেষ পাচার, বাঘ সমৃদ্ধ বনাঞ্চল ধ্বংস, বাঘের আবাসস্থলের চারপাশে শিল্প ও কলকারখানা স্থাপন, বাঘ শিকার করার জন্য ফাঁদ ও অবাধে বিষ্ঠপের অপব্যবহার, বাঘের খাদ্য জাতীয় প্রাণী শিকার ও মাংস বাজারজাতকরণ, বাঘ ও মানুষের মধ্যাকার দ্বন্দ্ব বেড়ে যায় এবং বাঘ সমৃদ্ধ বনাঞ্চল দিয়ে যানবাহন ও নৌ চলাচল বেড়ে যাওয়া সংকটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সুন্দরবনের সভা বাঘের স্বাভাবিক জীবনচক্রের জন্য যে স্বাদু পানি, শিকার ও গহীন জঙ্গল এবং নিরুপদ্রব্য প্রজনন ব্যবস্থা থাকা দরকার তার কোনোটাই বর্তমানে যথেষ্ট নয়। সব মিলিয়ে প্রতিকূল পরিবেশের কারণে বাঘের প্রজনন প্রক্রিয়া ঝুঁকিতে পড়েছে। এসব কারণে সুন্দরবনের বাঘের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে না। নতুন করে যুক্ত হয়েছে বিষ্ঠপে বাঘ শিকার, শাবক পাচার, পিটিয়ে ও গুলি করে বাঘ হত্যার ঘটনা। কয়েক বছর আগে সাতক্ষীরার বন থেকে চুরি করা তিনটি ব্যাঘ্র শাবক ঢাকায় ধরা পড়ার পর নিশ্চিত হয়ে গেছে একাধিক পাচার চক্র শুধু বয়সী বাঘ হত্যা করে চামড়া বিক্রি করে থাকে তাই নয়, তারা শাবকও দেশে বিদেশে পাচার করে আসছে। বাঘ বাঁচাতে বাংলাদেশ সহ বিশ্বের 13টি দেশ একসঙ্গে প্রতি বছরে 29 জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করে থাকে। এবারে বিশ্ব বাঘ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাঘ আমাদের গর্ব, বাঘ রক্ষা করব। বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাঘের অস্তিত্ব রক্ষা করা হলে এ মহামূল্যবান সম্পদ রক্ষা হবে। বর্তমান সরকার সুন্দরবন রক্ষায় নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। বাঘের পাশাপাশি অন্য বন্য প্রাণী রক্ষা, সুন্দরবনের জন্য স্বতন্ত্র ফোর্স গঠন এবং টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। দৃষ্টি আকর্ষণ করা হলে বাঘ বিশেষজ্ঞ ডক্টর আব্দুল ওয়াদুদ বলেন, সুন্দরবনে বাঘের জীবনচক্র স্বাভাবিক থাকলে এর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু সর্বশেষ 2015 সালে বাঘ শুমারিতেও এর সংখ্যা 106 এর বেশি পাওয়া যায়নি। এর আগে দফায় দফায় এক সংখ্যা কমলেও বেশি হলেও বাঘের সংখ্যা এখনো কোনোভাবেই বাড়ছে না। এজন্য ক্যাপটিভ বাঘ শাবক লালন পালনের সুযোগ সৃষ্টির পাশাপাশি বিদেশ থেকে বাঘ আমদানির উপর জোর দেন তিনি। বাঘ বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত উপপ্রধান বন সংরক্ষক ডক্টর তপন কুমার দে বলেন, সুন্দরবনে পুরুষ বাঘ সংখ্যার বেশি হলেও বাঘিনীর সংখ্যা কম। প্রতি 5 বছর অন্তর একটি বাঘিনী একবার 2 থেকে 4টি বাচ্চা দেয়। এক একটি বাঘিনী সচরাচর 2 বার বাচ্চা ধারণ করে থাকে। এর স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া ও নিরুপদ্রব আবাসন নিশ্চিত করা গেলে বাঘের সংখ্যা এতদিনে আরো বৃদ্ধি পেতে পারত। সুন্দরবনের ভারতীয় এলাকায় এ ধরনের নিরাপদ প্রজনন ব্যবস্থা থাকায় যেখানে বাঘের সংখ্যা বাড়ছে এমন তথ্য বন বিভাগে বন্যপ্রাণী বিভাগ জানতে পেরেছে। এদিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে 3টি ব্যাঘ্র শাবক কিভাবে পাচারকারীরা মা বাঘিনীর চোখ ফাঁকি দিয়ে অপহরণ করেছিল তা ভাবিয়ে তুলেছে সবাইকে। বন বিভাগের দেওয়া তথ্য মতে 2000 থেকে 2016 সাল পর্যন্ত সুন্দরবন অঞ্চলে 39টি বাঘ হত্যার ঘটনা ঘটে। এছাড়া বাঘ আটক হওয়া 4টি বাঘ নিয়ে গবেষণাকারীরা বলেন, সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য বদলে যাওয়ার বাঘের জীবন বিপন্ন হয়ে পড়েছে। পরিবর্তিত বাংলাদেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এলাকায় সুন্দরবনের বাঘ স্থান পরিবর্তন করে থাকে। বনে গভীর জঙ্গল না থাকায় বাঘ তার নিরাপদ আবাসন হারিয়েছে। বিশেষজ্ঞরা বলেন, বাঘ সচরাচর নিস্তব্ধ এলাকা পছন্দ করে থাকে, অথচ সুন্দরবনে নানা ধরনের শব্দ বিশেষ করে পটকাবাজি এবং ব্যাঘ্র এলাকায় মানুষদের পদচারণা বাঘের জীবনে বিপন্ন করে তোলে। এছাড়া 1988 এর ঘূর্ণিঝড়, 2007 এর সিডর ও 2009 এর আইলার মতো প্রলয়ঙ্কারী দুর্যোগের মুহূর্তেও বাঘের জীবন হয়ে পড়েছিল বিপন্ন।